সুখে নয় আমি দুঃখেই খুশি, সুখটা তাকে দিও যাকে আমি অসম্ভব ভালোবাসি। এরকম ভিডিও বানানোর জন্য আপনার মোবাইলে জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা থাকলেই চলবে। সো জাস্ট আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, প্রথম অবস্থায় নামানো অবস্থায় ইনস্টল করার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ পাবেন। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো তারপর অপেক্ষা করবেন, আপনার মোবাইলে ডাটা অথবা ওয়াইফাই থাকতে হবে, প্রথমেই আমি বলে নিচ্ছি। তো তারপরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এখানে দেখতে পাবেন এরকম পেজ আসবে। তো জাস্ট আপনি উপরে স্কিপ লেখা পাবেন, স্কিপে ক্লিক করবেন। সো স্কিপে ক্লিক করার পরে আমি প্রথমে বলছি আপনার মোবাইলে ডাটা অথবা ওয়াইফাই থাকতে হবে। তো তারপরে আমার নেটটা একটু স্লো করতেছে, তো তারপরে এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন। সো এখানে আমি আপনাকে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আছে। সো আপনি যদি আরও নিচে যান আরও অনেকগুলো থিম পাবেন, এগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন টিকটকের জন্য। সো তারপরে আমি আপনাকে এখানে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমি একটু নিচে আসবো, আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা তৈরি করছি। তো তারপরে একটু নিচে আসবো, নিচে এসে এখানে কিন্তু অনেকগুলো পাবেন, আপনি যেটা আপনার পছন্দ সেটা দিয়ে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। সো এখান থেকে আমি একটা ভিডিওর উপরে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা গান বাজতেছে। সো আপনি কিন্তু এটা এই ভিডিওটা আপনার ছবি দিয়ে আপনি এডিট করতে পারবেন। সো এরপরে এখানে কিন্তু আরও অনেকগুলো আছে, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, তারপরে আপনাকে দেখাবো, এডিট করে দেখাবো। তো এখানে আপনি অনেকগুলো থিম আছে, এগুলো দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, সো এটা আমি প্লে করে দেখাই। সো দেখেন এটাতে কিন্তু একটা ভয়েস দিয়ে সুখে নয় এডিট করা। তো দেখেন খুশি, সুখটা তাকে দিও যাকে আমি অসম্ভব ভালোবাসি। সো আপনি কিন্তু এই এই থিম দিয়ে কিন্তু আপনার এই টেমপ্লেট দিয়ে আপনার ছবি দিয়ে আপনি কিন্তু এই ভিডিওটা এডিট করতে পারবেন। সো তারপরে দেখেন আরও অনেকগুলো আছে, তো আমি আপনার যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন ইচ্ছে মতো। তো এডিট করব এটা দিয়ে, এই থিম দিয়ে এডিট করব, তার জন্য এখানে নিচে পাবেন ইউজ টেমপ্লেট, এখানে ক্লিক করবেন, তারপর অ্যালাউ পারমিশন চাইবে, তো এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। সো অ্যালাউ দেওয়ার পরে আপনার কাছে এরকম অপশান আসবে, তো এখান থেকে আপনাকে জাস্ট আপনার ছবি সিলেক্ট করতে হবে। তো ফটো এখানে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে শো করবে। তো এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করে নিতে পারেন, আপনার প্রিয় মানুষের ছবি অথবা আপনার ছবি, যে কোনো ছবি দিয়ে আপনি কিন্তু এডিট করতে পারেন। সো অলরেডি এখানে দেখতে পাচ্তেছেন একটা ছবি আছে, সো আমার ছবি দিয়ে এডিট করবো। তো ছবিটা সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে ট্রাই ইটস নাও এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এরকম নিচে পাবেন প্রিভিউ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। সো প্রিভিউতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ঝামেলা শেষ। তো প্রিভিউতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে আপনি দেখবেন আপনার ছবি দিয়ে অটোমেটিকলি ভিডিও তৈরি হয়ে গেছে। সুখেই খুশি, সুখটা তাকে দিও যাকে আমি অসম্ভব ভালো। তো দেখতে পারলেন এখানে কিন্তু ইজিভাবে আপনার ছবি দিয়ে ভিডিওটা এডিট করতে পারছেন। আপনি কিন্তু এরকম থিম দিয়ে টেমপ্লেট দিয়ে আরও অনেক ভিডিও এডিট করতে পারেন টিকটকের জন্য। তো এখান থেকে ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি এখানে পাবেন উপরে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন। সো আপনি কিন্তু এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করলে খুব সহজে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। সো কীভাবে এক্সপোর্টে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক। সো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। সো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো দেখেন অটোমেটিকলি ভিডিওটা ডাউনলোড হচ্ছে। সো 100% হলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, তার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো এরকমভাবে খুব সহজে আপনার ছবি দিয়ে টিকটকের জন্য আপনি ভিডিও বানাতে পারেন খুব সহজেই। সো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ এর আগে আরও দুইটা ভিডিও দিছি যেগুলো অনেকে পারছে এবং অনেকে এডিট করতে পারেনি, সেই জন্য আজকে খুব সহজভাবে ভিডিওটা এডিট করে দেখালাম। সো কেমন ছিল ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি প্রথমবার এসে থাকেন এই আলমহারাটেক চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো এখন আমি আপনাকে দেখাবো কীভাবে এই ভিডিওটা প্লে করে দেখাবো, আমি আপনাকে গ্যালারি থেকে ভিডিওটা প্লে করে দেখাবো যে ভিডিওটা সঠিকভাবে এডিট হয়েছে কি না। সো তার জন্য আমি ভিডিও গ্যালারিতে আসবো, আসার পরে যে ভিডিও অপশনটা আছে ভিডিওটা বের করে আপনাকে প্লে করে দেখাবো। সো এই যে এই ভিডিওটাই কিন্তু এই মাত্র আমি এডিট করছি, সো এটাই আমি এখন প্লে করে দেখাবো যে সব ঠিকঠাক আছে কি না। সো আপনি এরকম দেখে নেবেন ভিডিও এডিট করার পরে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো চলেন ভিডিওটা প্লে করি ঠিকঠাক হলো কি না। সুখে নয় আমি দুঃখেই খুশি,
সুখটা তাকে দিও যাকে আমি অসম্ভব ভালোবাসি। সুখে নয় আমি দুঃখেই খুশি। তো আপনি চাইলে ক্যাপকাট দিয়ে খুব সহজে এরকম আপনার ছবি দিয়ে ভিডিও এডিট করতে পারেন টিকটকের জন্য। সো তারপরেও যদি আপনি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, তো ওইখান থেকে ফেসবুকে ফলো দিয়ে মেসেঞ্জারে নক করতে পারেন, তাহলে আমি আপনাকে আরও সহজভাবে বুঝিয়ে দেব। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।